আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা। রাজস্ব আয়ের লক্ষ্য 5.5 লাখ কোটি, ঘাটতি 2.5 লাখ কোটি। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে প্রায় 300 পণ্যের, বাড়তে পারে 329টি দ্রব্যের মূল্য। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার। সংকট নিরসনে সাহসী বাজেট দাবি আওয়ামী লীগের, নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি। দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে আবারও 23 জুন দুদকে তলব। জব্দ করা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতের। এবং সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 15 জুন শনিবার পবিত্র হজ, 16 জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ, শুরুতেই বাজেট প্রসঙ্গ। রিজার্ভ, ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে জাতীয় সংসদে রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর কমিয়ে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা, সামাজিক সুরক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে। কর ও আবগারি শুল্কের আওতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। 2 বছর পর আবারও 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে। প্রথমবারের মতো আলাদা করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় রয়েছে 100 কোটি টাকার বরাদ্দ। অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। প্রথা মেনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের বাজেট অধিবেশনে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে দেশের 53তম এবং অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তিনি। 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। চড়া মূল্যস্ফীতির মধ্যেই বাজেটের ব্যয় ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকা ঘাটতি ধরে আয় ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। নতুন বাজেটে উন্নয়ন খাতে 4.5 লাখ টাকা ব্যয় ধরা হচ্ছে। এডিপিতে থাকছে 2,65,000 কোটি টাকা। ঋণের সুদ, ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে। দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। বাজেট ব্যয় মেটাতে আয়ের লক্ষ্য 5 লাখ কোটি টাকারও বেশি। ফ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ে এ খাতে ধরা হচ্ছে 65,000 কোটি টাকা। 4,400 কোটি ধরা হচ্ছে অনুদান বাবদ। আগের মতোই ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বহাল থাকছে 3.5 লাখ টাকায়। ব্যাংকে 5 লাখ টাকার বেশি বার্ষিক জমায় বাড়ছে আবগারি শুল্কের স্তর ও করের হার। করযোগ্য বার্ষিক আয় দেখিয়ে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। 2 বছর পর আবারও 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যয়ের বাকি অর্থ জোগাতে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াচ্ছে 2,56,000 কোটি টাকা। বিদেশি ঋণ, ব্যাংক বহির্ভূত ও অন্যান্য খাত থেকে এসব অর্থ সংস্থানের পরিকল্পনা সরকারের।
বিজ্ঞান প্রযুক্তি নানামুখী আর্থিক সংকটের এই সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 6.75% আর মূল্যস্ফীতি 6.5% ধরা হচ্ছে। সংসদে বাজেট প্রস্তাবনা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। চড়া মূল্যস্ফীতি, ডলার আর রিজার্ভ সংকটের মধ্যেই 2024-25 সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। করের আওতা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ প্রেক্ষাপটের বিশেষ বাজেটে সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবেন তাই এখন ভেবে দেখতে হবে। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কমতে পারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ডিম, মুরগি, মশলা সহ অন্তত 282টি পণ্যের দাম। আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। শিশু খাদ্য, চকলেট, নির্মাণ সামগ্রী, দেশে তৈরি মোটরসাইকেল ও চিকিৎসা উপকরণে। অন্যদিকে বাড়তে পারে মোবাইল সিম ও ফোন কলের খরচ, সিলিন্ডার, গ্যাস, ফ্রিজ, এসি, জুস, সিগারেট সহ 3% পণ্যের। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে দাম কমছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, চিনি, আদা, মশলা, বিভিন্ন ধরনের ফলসহ 30 ধরনের পণ্যর। দাম কমছে শিশু খাদ্য, গুঁড়ো, দুধের, পোলট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যের শুল্ককর ও ভ্যাট ছাড় থাকছে, ফলে দাম কমবে ডিম, মুরগি ও মাছ মাংসের। 10% শুল্ক ছাড়ে দাম কমছে সব ধরনের ল্যাপটপের। শুল্ক ছাড়ে দাম কমছে দেশীয় তৈরি মোটরসাইকেলের। বাজেটে খরচ কমবে কিডনি ডায়ালাইসিস, ডেঙ্গুর কিট ও ক্যান্সার চিকিৎসার। বাড়বে কথা বলার খরচ, আরও 5% সম্পূরক শুল্ক বাড়ছে সিম কার্ডে, মোবাইল ফোন, ইন্টারনেটের ব্যবহারে। দাম বাড়বে লিফট, সিসিটিভি ক্যামেরা, গাড়ি ও নির্মাণ সামগ্রী সহ আমদানি করা 13 ধরনের যন্ত্রাংশের। দাম বাড়ছে সব ধরনের সিগারেটে। একই তালিকায় রয়েছে এসি ও ফ্রিজ। 1-10% হারে আমদানি শুল্ক বাড়বে পেপার বোর্ড, স্টিল জাতীয় পণ্য, সার, গ্যাস, কয়লা, জিপসাম, ওষুধ শিল্পের কাঁচামাল সহ 329টি পণ্যে। পরিবার নিয়ে ঘুরতে চাইলে খরচ বাড়বে 8%। খরচ বাড়ছে সব ধরনের অ্যামিউজমেন্ট, থিম পার্কে প্রবেশ ও রাইডে চড়তে। বার্ষিক আয় 6 লাখ টাকার বেশি হলে ব্যক্তি পর্যায়ে কর 25% থেকে বেড়ে হবে 30%, বাড়বে ব্যাংকে টাকা রাখার খরচও। নানামুখী সংকটের মাঝে জাতীয় সংসদে উত্থাপিত হল দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সাধারণ মানুষের সুরক্ষায় নিত্যপণ্যের দাম কমালেও জনমনে প্রশ্ন, এর সুফল পাবেন কি তারা? সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার কারসাজি করতে না পারে সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারেরও দাবি জানান সাধারণ মানুষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুখী, সমৃদ্ধ এবং উন্নত স্মার্ট বাংলাদেশ করতে 11টি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে 2024-25 অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ গড়ে তোলা এবং লাভজনক সমন্বিত কৃষি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়া ব্যাংকে 1 কোটি টাকার বেশি থাকলে 10% আবগারি শুল্ক রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। একাধিক গাড়িতে ধার্য করা হয়েছে 10% সারচার্জ। আরো জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ 14টি কার্যক্রমকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজড করে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে।
এছাড়া ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ, দারিদ্র্যের হার 3% নামিয়ে আনা, শিল্প স্থাপন ও বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ এবং জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। 2024-25 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে 6,547 কোটি, কৃষিতে 19,428 কোটি, সামাজিক নিরাপত্তা খাতে 11,897 কোটি, স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রামের জন্য 40,730 কোটি, জ্বালানি খাতে 30,175 কোটি এবং যোগাযোগ খাতে 70,267 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা উন্নত বাংলাদেশের পরিচয়ক বলছেন তিনি। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। এসবের পাশাপাশি ধনী দরিদ্রের বৈষম্য কমাতে ব্যাংকে 1 কোটি টাকার বেশি থাকলে 10% আবগারি শুল্ক নির্ধারণ করা হয়েছে, একাধিক মোটর গাড়ি থাকলে দিতে হবে 10% সারচার্জ, বিনা শুল্কে একটির বেশি মোবাইল ফোন বিদেশ থেকে আর আনতে পারবেন না কেউই। শিল্প পণ্যের বৈচিত্র্য। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। গতিশীল করতে প্রস্তাবিত বাজেটকে চলমান সংকট উত্তরণে সরকারের সাহসী ও গণমুখী পদক্ষেপ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সংকট কমাতে বাজেটে বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে। আপেল মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি। বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপনের সময় অধিবেশন কক্ষের প্রায় সব চেয়ারই পূর্ণ ছিল। ক্ষমতাসীন দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের খুব কম সংখ্যকই অনুপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট পেশ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। বাজেট পেশ শেষে অধিবেশন থেকে বের হয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেদিক থেকে বাজেট বলব বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। এটা গত বছর যা হয়েছে তার আগের বছর, তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা সেটাই রাখা হয়েছে। বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। সরকারি দল প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী বললেও ভিন্ন মত বিরোধী দল ও 14 দলের নেতাদেরও। তবে আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট করা যেতে পারেনি। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাঙ্কিং খাতের বৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনায় এর মধ্যে আসেনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে, দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম কতটা সহনীয় হবে এমন প্রসঙ্গই ঘুরে ফিরে উঠে আসে সবার বক্তব্যে। সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে, মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা আমাদের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। আমি মূল্যস্ফীতিকে মোকাবেলা করে
আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই, এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। বাজেট পেশকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম ছিল পুরো সংসদ প্রাঙ্গণ। অর্থনীতির নানা চাপের মধ্যেই নিজের প্রথম বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এখন এই বাজেট নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে, তবে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে খুব একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা নেই, ফলে অনেকটা কাটছাড় ছাড়াই প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হওয়ার কথা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঘোষিত বাজেটকে নতুন লুটপাটের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি, যা সাধারণ মানুষের ঘাড়ে চাপবে। তার দাবি, ভোটারবিহীন সরকার বলেই জনগণের পকেট কাটার বাজেট করেছে আওয়ামী লীগ। এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই। নতুন করে মানুষের কর্মসংস্থান কোনো দরকার নেই। পুরো বাজেটে দেখুন, মেজা মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিএসসিআই। একই সাথে ব্যক্তিগত করমুক্ত আয় সীমা 3,50,000 থেকে বাড়িয়ে 4,50,000 টাকা করার অনুরোধ জানায় সংগঠনটি। এদিকে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলে উল্লেখ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। যেই করের যে সিস্টেমটা আছে এটা অনেক বেশি কমপ্লেক্স। এসএমইদের জন্য একটা সেপারেট কোনো একটা মেকানিজম রাখা উচিত, যাতে করটা অনেক সহজে দেওয়া যায়। অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে ভালোভাবে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি এটাকে কাজটা সব ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি মনে করছে এবারের বাজেটের লক্ষ্যমাত্রার সাথে বাস্তবতার তেমন ছোঁয়া নেই। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেন। এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো, আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কিন্তু এখানে দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক আইজিপি বেনজির আহমেদকে 23 জুন আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার শুনানিতে হাজির না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদকের নোটিশে সাড়া না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি। এদিকে বেনজিরের জব্দ করা সব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শহর থেকে গ্রাম, সাগর থেকে পাহাড়, সব জায়গায় সম্পত্তি কিনে অবাক করার নজির তৈরি করেছেন বেনজির আহমেদ। আইজিপি পদ 2 বছর অবসর নেয়ার 2 বছর পর বেরিয়ে আসছে এসব তথ্য। এখন পর্যন্ত বেনজিরের 4 ফ্ল্যাট, 33 ব্যাংক অ্যাকাউন্ট, 19 কোম্পানির শেয়ার ও 621 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। এসব দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করে কমিশন, তা মঞ্জুর করে আদালত। সাবেক পুলিশ মহাপরিদর্শকের যে সমস্ত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রোক করেছে এবং ওনার স্ত্রী এবং কন্যারাও যেগুলির সাথে আছে, সেই সমস্ত সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি দমন কমিশন একটা
দরখাস্ত দিছে, যত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলি কেউ টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে। আহ, দুদক অনুসন্ধান নথি খোলার আগে যদি উনি টাকা নিয়ে যায় তাহলে তখন তো দুদকের কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না। এদিকে 6 জন দুদকে হাজির হবার কথা ছিল বেনজির আহমেদের, কিন্তু তিনি আসেননি, সময় বাড়ানোর আবেদনও করেননি। তারপরও স্বপ্রণোদিত হয়ে তাকে আবারও হাজির হতে 17 দিন সময় দিয়েছে কমিশন। ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল। তিনি আসতে পারেন নাই, যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। 9 জন তার স্ত্রী কন্যাদেরও দুদকে তলব করা হয়েছে, তবে তারা আসবেন কিনা তা জানাতে পারেননি দুদক সচিব। ধন্যবাদ, পরে জানাবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে, সেই হিসেবে দেশটিতে পবিত্র হজ হবে আগামী 15 জুন শনিবার, আর 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সেই হিসেবে দেশটিতে 7 জুন শুক্রবার জিলহজ মাস শুরু হবে। 10 তারিখ 16 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে তা জানা যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির আজকের বৈঠক শেষে। সব অফিস আদালতে ই সিগনেচার বা ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই সিগনেচার বাস্তবায়নে কি পদক্ষেপ নিয়েছে তা হলফনামা আকারে 12 আগস্ট জমা দিতে বলেছে উচ্চ আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। ই সিগনেচার ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। ডাকো টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, আইন সচিব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ 8 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন 2 ক্রেতা, তারা হলেন জামালপুর সদরের মাহমুদুল হাসান ও কুড়িগ্রাম ভুরুঙ্গামারির ইউনুস আলী। ময়মনসিংহের মুক্তাগাছা রামকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালটন প্লাজা আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে 10 লাখ টাকা চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং চিত্রনায়ক রিয়াজ। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 চলাকালীন দেশের যে কোনো ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপ। তিনি জানান, উদ্বোধনী ব্যাটসম্যান লিটন এখন ছন্দে নেই, খেলা দিয়ে তিনি ফর্মে ফিরবেন বলে গাজী আশরাফ হোসেন লিপুর বিশ্বাস। পরাগারমানি রিপোর্ট। টি-20 বিশ্বকাপে এ পর্যন্ত 38 ম্যাচে মাত্র 9টিতে জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে 28টিতে, একটি ম্যাচে কোনো ফল হয়নি। সাফল্যের হার বাড়াতে এবার মরিয়া টাইগাররা, যুক্তরাষ্ট্রে চলছে ব্যস্ত অনুশীলন, নিজেদের হারিয়ে খোঁজা টাইগাররা অনুশীলনে সুবিধা করতে পারছেন না। বোলিং করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটিংয়ের সময় আহত হয়েছেন লিটন দাস। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, শ্রীলঙ্কা জয়ে ভালো পারফরমেন্সের বিকল্প নেই। প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায়, তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে, তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সেই প্রচেষ্টা থাকবে। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই ভুগছেন ফর্মহীনতায়, তাদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে টিম ম্যানেজমেন্টের। আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি, আমার মনে হয় যে দলকে সেদিকটাতে নজর বেশি দিতে হবে। শরীফুলের ইঞ্জুরি কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে তাসকিনকে, সেই আনন্দ এখন বাংলাদেশ শিবিরে। পরাগারমান, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি লেগে স্বাগতিক বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। রক্ষণভাগের দৃঢ়তায় কিছুটা সময় সকালুদের আটকে রাখা গেলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার 29 মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হ্যাভিয়ার ক্যাবেরেরা দল। স্বাগতিকদের জালে জোরালো শট নিয়েছিলেন আজদিন রুস্টিক, মেহেদী হাসানের পায়ে লেগে বল জালে জড়ায়। প্রথমার্ধে গোল শোধের সুযোগ ছিল স্বাগতিকদের, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। উল্টো খেলা দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করতে হয় তপু বর্মনদের। 62 মিনিটে কুসুনি ইয়াঙ্গি ব্যবধান দ্বিগুণ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে হার। প্রথম লেগে 7-0 গোলে হেরেছিল হ্যাভিয়ার ক্যাবেরারের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা। রাজস্ব আয়ের লক্ষ্য 5.5 লাখ কোটি, ঘাটতি 2.5 লাখ কোটি। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে প্রায় 300 পণ্যে, বাড়তে পারে 329টি দ্রব্যের মূল্য। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার। সংকট নিরসনে সাহসী বাজেট দাবি আওয়ামী লীগের। নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি, দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে আবারও 23 জুন দুদকে তলব। জব্দ করা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতের। এবং সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 15 জুন শনিবার পবিত্র হজ, 16 জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে ক্লিক ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।